আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ রমজানের প্রথম দিন, ইনশাল্লাহ রোজা রাখলাম। সে রেখে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করলাম আল্লাহর রহমতে। মনটি ভালো ভালো হয়ে গেল কোরআন পড়ে। নামাজে পড়লাম ফজর নামাজ, পরে আমার বিবিকে মানে আমার ওয়াইফ তাকে পড়ার সুযোগ করে দিলাম। সে বর্তমান কোরআন তেলাওয়াত করছে। তার ফাঁকে আমার ছোট বাবাকে নিয়ে আসলাম ঘুরতে। সকালটা শীতের কুয়াশার মতো পড়ে গেছে, এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন ভোরের সূর্য, চারদিক নিরিবিলি পরিবেশ। আমি আপনাদের দেখাচ্ছি, পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে অনেক কুয়াশা, মনোমুগ্ধকর দৃশ্য, কুয়াশায় ভরপুর রাস্তা খালি। আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের মরিচ, পাকা মরিচ, মরিচ পাকতে শুরু করেছে, সবাই খোলায় নার মানে শুকার জন্য নেড়ে দিয়েছে। ওই যে আকাশে দেখতে পাচ্ছেন সূর্য আলো দিচ্ছে, খুব ভালো লাগছে। পাখিদের কিচিমিচি, ভোরের আলো, সূর্যকে দেখতে অনেক সুন্দর লাগছে। লাল আভা, চারিদিকে সবুজের সমারোহ। কি বাবা, ঠান্ডা লাগতেছে? ঠান্ডা তো লাগবে, আজ তো খুব শীত পড়ে গেছে। সমস্যা নেই, তোমাকে চাদরে জড়িয়ে রাখেছি। আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, গাছে গাছে কাঁঠাল এসেছে, আম গাছের মুকুল, জাম গাছের ফুল। এটা হলো রমজানের প্রথম সকাল, সবাইকে ধন্যবাদ।